ভাগ্যশ্রী আপনার মতো শুনে পাচ্ছেন ভাগ্যশ্রী প্রকৃতরে যে আমি টপিক রাখিছু ব্ল্যাক ফঙ্গস এ ব্ল্যাক ফঙ্গস কোণ আর করোনা সহ রিলেশনটা কেমন এস্টাবলিশ হচ্ছে ভাগ্যশ্রী নমস্কার ওড়িশাবাসী সমস্ত মোর নমস্কার তেমন যেহেতু দেখুন এইটা গোটে সবু জরুরি জাঁয়া কি এটা গোটে কিছু নূয় জিনিস নুহে ব্ল্যাক ফঙ্গস নামক যেটা জীবাণু এবে যে তার ভয়াবহটা বহু বড়ি যাই সেটা এথিপাই কারণ যে কোভিড মানে করোনা যাহা হচ্ছে তাঙ্কর ইমিউন যে ইমিউনিটি পাওয়ার যেটা আমার শরীরের রোগ প্রতিরোধক শক্তিটি কমি যাচ্ছে তেমন নর্মালি মানে ক্লিনিক্যাল প্র্যাকটিস রে যাহা হয়ে থাকে কি যেতবে আমার শরীরটা অলরেডি উইক থাকে গোটে ইমিউনো কম্প্রোমাইজ স্টেট রে থাকে ধরন্তু যে ডায়াবেটিস যাহাকু অছি কি রিউমাটয়েড আর্থ্রাইটিস অছি যে মানে স্টেরয়েড নিয়ন্তি তাঙ্কর ইমিউনিটি কি অলরেডি লো থাকে সেতবে তাঙ্কু গোটে সেকেন্ডারি ইনফেকশন হয়ে যেটাকে আমি কহু অপরচুনিস্টিক ইনফেকশন মানে সেটা ব্যাকটেরিয়া বি হই পারিব ফঙ্গাল বি হই পারিব তেমন সেই সেমতি সেটা মু এক্সাম্পল কাহি দেলি তো সেইটিপাই এটা এত ক্লোজলি রিলেটেড কোভিড সঙ্গে যেহেতু কোভিড রে আমার ভাইরসটা আমার ইমিউনিটি কু এত লো করে দিয়ে সেথিপাই এই ফঙ্গালটা ফঙ্গসটা বেশি মানে ইনফেক্ট ইজিলি করে দৌছি তো মানে এটা গোটে চিন্তার বিষয় ডেফিনেটলি কিন্তু যেমতি কি সামান্য সাধারণ লোক যে করোনাগ্রস্ত হয়ে না তাঙ্ক পাই বোধহয় এটা সেতে মানে চিন্তার বিষয় না তো সেথিপাই এটা বহু জাঁয়া উচিত এটা এটা গোটে নুহি কি গোটে ভাইরস আর গোটে ভেরিয়েন্ট রাদার এটা গোটে অপরচুনিস্টিক ইনফেকশন ওকে দ্যাট মিন্স ভাগ্যশ্রী আমি এইয়া আজিউম করি আমি এইয়া বুঝিবা যে যেউমানকু করোনা হচ্ছে যেহেতু তাঙ্কর রোগ প্রতিরোধক শক্তি কমি যাচ্ছে তো ব্ল্যাক ফঙ্গস সেইমানকু হবার চান্সেস বহুত অধিক রয়েছে নিশ্চয় মানে সেইটা গোটে কারণ এটা মাল্টিফ্যাক্টোরিয়াল বহুত গুড়া কারণ ইয়ার অছি গোটে তো আপনি যেটা বর্তমান কহিলে তাছাড়া আউ গোটে যে পলিফার্মাসি মানে আবশ্যকতার অধিক যে বর্তমান মেডিসিন গুড়া লোক মানে ভারত বর্ষের স্পেশালি খাওছেন গোটে যে ডররে মানে স্টেরয়েডটা ইনিশিয়ালি কিছু দিনরে হি খাই দৌছেন সেইটা ভি গোটে কারণ হই পারে কেন স্টেরয়েড ভি ইন দি ইনিশিয়াল ডেজ ইমিউনিটি কো টিকে লো করি থাই তো এমতি গোটে বহুত গুড়া রিজন যৌতি পাই কি এটা টিকে বেশি দেখা যাচ্ছে বলি মু ভাবুছি ওকে ভাগ্যশ্রী এ ব্ল্যাক ফঙ্গাস মানে কাহাকু হবো কিছু এজ লিমিট আছে যে যে মানে সিনিয়র সিটিজেন মানে বয়স্ক সেমানকু হবো কিংবা মিডল এজ মানকু হবো বা ছোট পিলাঙ্কু বিলকুল হবনি এমতি কিছু আমি ক্যাটাগরাইজ করি পারিবা কিন্তু বর্তমান মানে এই বিষয়ে ইএনটি স্পেশালিস্ট যে তাঙ্কর অভিজ্ঞতা বহুত বেশি থাকে কারণ সিএ ডে টু ডে রে মে বি এটা বেশি দেখন্তি কিন্তু বর্তমানে যে জিনিসটা নূয় এমার্জ হয়েছে মহারাষ্ট্রের হোক দিল্লি হোক আমার ওড়িশারে গোটে কেসেস তো আমি ইয়া বিষয়ে বেশি আগামী দিনরে জাঁয়া বর্তমান তার ইজ এ স্ট্রং কোরিলেশন যেমতি মু কহিলি ইমিউনিটি কম থাকে আর আমি এমতিরে বি জাঁচু বৃদ্ধ মানে হোক কিংবা মধুমেহ মানে ডায়াবেটিস যাহাকু থাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস যাহাকু থাকে তাঙ্ক ইমিউনিটি অলরেডি কম থাকে তো আই থিঙ্ক তাঙ্ক দেহরে এটা হবার চান্সেস টিকে অধিক অছি।